অর্ডার লিস্ট। আমরা যদি এখন আনঅর্ডার লিস্ট করি, আনঅর্ডার লিস্ট হচ্ছে কত প্রকার আমি একটু তোমাদের হেল্প করি তারপরে দিচ্ছি। আনঅর্ডার লিস্টের টাইপ কি কি থাকে? আনঅর্ডার লিস্টের টাইপ থাকে হচ্ছে, এক হচ্ছে ডিস্ক, DISC ডিস্ক। এটা মানে হচ্ছে এই যে এরকম চিহ্ন থাকবে, যেরকম গোল চিহ্ন থাকবে। তারপরে থাকবে হচ্ছে, কিছু দেখি না, দেখা যায় না, না পুরো অন্ধকার। পুরা অন্ধকার। আমি কি শেয়ার দেই নাই? দাঁড়াও একটু, স্ক্রিন শেয়ার করি হ্যাঁ নাই? স্যার, আমি তো দেখতেছি। তুমি দেখতেছো? হ্যাঁ স্যার, তানজিলা একটু দেখো, ভালো করে দেখো, ও দেখতেছে। একদম ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা তাহলে আবার জয়েন করো না হয়। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা কি দেখতেছো? জি স্যার স্যার, আমি একাই আছি। আচ্ছা তাহলে প্রথম হচ্ছে ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে এটা, আর যদি হয় সার্কেল, CIRCLE, সার্কেল হলে এরকম গোল হবে। আর যদি স্কোয়ার হয়, স্যার এগুলো তো সবগুলো ট্রাইপ ইজ ট্রাইপের পরেই হবে। হ্যাঁ এগুলো টাইপের পরেই হবে, ঠিক আছে। স্কোয়ার হলে এটা হবে, আর যদি নান হয় তাহলে কিছুই হবে না। যদি নান হয়, যদি স্যার নান হয় তাহলে কি ট্রাইপের পরে শুধু নান লিখবো? হ্যাঁ টাইপের পরে শুধু নান লিখে দিলেই হয়ে যাবে, নান হলে আর কিছু। কিন্তু স্যার ট্রাইপ ইজ ইকুয়াল টু হাইফেন, যেটা আমরা এতক্ষণ আই ইউজ করছি, এর আগে হচ্ছে ওয়ান ইউজ করছি বা এ ইউজ করছি, এটা কি ইউজ হবে? না, টাইপ ইকুয়াল টু, টাইপ ইকুয়াল টু হয় তুমি লিখবে হচ্ছে ডিস্ক। হ্যাঁ ভালো করে মনে রাখো, টাইপ ইকুয়াল টু হয় ডিস্ক লিখবা, অথবা সার্কেল লিখবা, অথবা স্কোয়ার লিখবা, অথবা নান লিখবা। অর্থাৎ যেটা দেওয়া থাকবে, যদি এইরকম দেওয়া থাকে, যদি এরকম লিস্টের আগে যদি এই চিহ্ন পাও তাহলে তোমাকে ডিস্ক লিখতে হবে। যদি এরকম চিহ্ন পাও, এটার মতো, এই যে গোল মাঝখানে ফাঁকা, তাহলে তুমি সার্কেল লিখবা। আর যদি এই যে চতুর্ভুজের মতো এরকম ঘর পাও, তাহলে তুমি লিখবে হচ্ছে, ঘর পাইলে তুমি স্কোয়ারটা লিখবা। আর যদি কিছুই না থাকে তাহলে নান লিখবা। স্যার এই লাইনটা একটু যদি এখানে দেখাতেন কোন লাইন, পাশে, কোন লাইনটা? এই যে ইউ মানে আপনার হচ্ছে লেটার চিহ্নটা, তারপর হচ্ছে ইউএল ট্রাইপ ইজ ইকুয়াল টু দিস, এটা আচ্ছা আপনি কিভাবে লিখবেন এই ধরো আমি, ফরম্যাটটা একটু দেখাতে আচ্ছা পারেন? আমি যদি ধরো এখানে লিখলাম যে এটা, এটা হচ্ছে বুক, এটা হলো বুক, এটা হলো পেন, আর এটা হলো ধরো পেন্সিল। আচ্ছা এই যে তিনটা জিনিস আছে, তো এই তিনটার আমি কোট করতে চাচ্ছি। এই তিনটা ভালো করে খেয়াল করো, আমরা HTML দিয়ে এই তিনটার কোট করব। এই তিনটা, এই তিনটা তো দেখতে পাচ্ছ। তাহলে এইটা এখানে যে, এই যে গোল গোল আছে, আচ্ছা এটা বলো তো টাইপ কোনটা হবে? এখন এটার জন্য টাইপ কোনটা হবে বলো? নিশ্চয়ই এই ডিস্ক এটা হবে। এটার কোড হল লিখবো আমি কিভাবে? এটার কোড লিখবো হচ্ছে এভাবে, HTML বডি, তারপরে ইউএল, এটা কি হবে? আনঅর্ডার লিস্ট ইউএল। তারপরে এটার জন্য টাইপ হবে হচ্ছে, এটার জন্য টাইপ কি হবে? DISCSE এইটা জি স্যার, DISC দিয়ে এটা ক্লোজ করে দিব। তারপরে আগের মতো যথারীতি LI দিয়ে কি লিখবো? বুক, এখন আগের মতো, আর চেঞ্জ নাই। LI, তারপরে LI পেন, বলো বুঝছো কিনা? এখন আগের মতো সব শেষ শেষ করতে হবে। জি স্যার বুঝছি।
আচ্ছা, পেন্সিল আগেটা যেভাবে করছো ঠিক একই ভাবে এলাই, আর হচ্ছে কোয়েলটা শেষ হবে, তারপরে বডিটা শেষ হবে, দেন এইচটিএমএল শেষ হবে। সুপ্তা এখন বলো করতে পারবা, এখন তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখানে ইউএল দিলেন যে ইউএল হচ্ছে আন অর্ডার লিস্ট, আগেরটা ছিল অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে হয় তোমার 1 2 3 এরকম থাকবে, অথবা এ বি সি ডি থাকবে, অথবা রোমান সংখ্যা 1 2 থাকবে। যদি এরকম থাকে তাহলে সেগুলো হয় হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি তোমার ওগুলো না থেকে যদি এইখানে যে 1টা 2টা 3টা 4টা, এই যে চারটা, চারটার কথা বললাম, এই যে এইখানে অর্থাৎ এরকম বৃত্ত ভরাটের মতো থাকবে, অথবা বৃত্ত এরকম গোলের মতো থাকবে, অথবা এরকম চতুর্ভুজ আকৃতি থাকবে, অথবা যদি কোনো কিছুই না থাকে তখন আমাদেরকে লিখতে হবে হচ্ছে এই আন অর্ডার লিস্ট, অর্থাৎ ইউএল, ইউ ফর আন অর্ডার, এল ফর লিস্ট, আন অর্ডার লিস্ট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন একটা আন অর্ডার লিস্ট, তানজিনা বুঝতে পারছো কিনা? গুলো পড়ে রেকর্ড করে আবার তোমাদেরকে দেওয়ার ট্রাই করি, ঠিক ঠিক আছে? ওকে, বিভোর বলছো না কথাগুলো? জি স্যার। আচ্ছা, না তুমি কে বলছো কথাগুলো? জিহাদ, 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 জিহাদ। আচ্ছা আচ্ছা, জিহাদ কথা বলছো না? এটা সারা বাংলাদেশে সবারই প্রবলেম। হ্যাঁ, বিভোর কি বলবো বলো, তুমি হাত তুলছো না স্যার? এমনি দিছি, ক্লাসে অ্যাটেন্ড করছিলাম যে তখন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোমাদের দুইজনকেই বলি, বিভোর এবং জিহাদ, বাকি যারা আছো। আচ্ছা দেখো তো, এইটা এইটা ট্রাই করো তো, দেখো যেটা বুঝলে এতক্ষণ এটা করতে পারবা কিনা। দেখো তো, এইটা আমি এখানে দেই, এই যে সার্কেল দিয়ে দেই বাংলা। আমি তো কিছু বুঝিনি স্যার। বোঝো নাই কিছুই? আচ্ছা না, আগেরগুলো দেখিনি তো। এখন এখন বুঝতে পারতেছো? হ্যাঁ, এখন নেট ঠিক আছে। ওই নেট, তোমার নেট প্রবলেম হয়েছিল ইন্ডিয়া। আচ্ছা, এইখান থেকে একটু দেখো, এইখান থেকেই দেখো, আর এখান থেকেই বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ তুমি এখান থেকে দেখো তো, এইটা বুঝতে পারবা কিনা? এই এইটার কোড করতে পারবা কিনা? এটার কোড করতে পারবা কি? হ্যাঁ সত্যা বলো, করে দিচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আন অর্ডার লিস্ট। এটা হচ্ছে কি? আন অর্ডার লিস্ট। তানজিনা খেয়াল করো একটু ভালো করে, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তিনটা দেশ আছে, আর এই তিনটা দেশের আগে এই যে বৃত্তর মতো যে ঘর, এই ঘরগুলো, এই এটা কোন টাইপ বলে? এটা টাইপটা কি? এটা মনে আছে এটা টাইপটা কি? এই যে গোল গোল যে ঘরগুলো, এটা টাইপটা কি? এটা কি মনে আছে? এই আনঅর্ডার লিস্ট, কিন্তু টাইপ কি? আনঅর্ডার লিস্টের টাইপটা কি? টাইপ এটার, যেমন আমি এর আগে টাইপ বললাম, দেখো টাইপ গুলো কি কি বলছিলাম, টাইপ কি কি বলছিলাম সেটা আগে মনে রাখার চেষ্টা করো। এখানে এইটা ছিল হচ্ছে সার্কেল, এই টাইপটা কি ছিল? সার্কেল, এইটা। আর এইটা যদি থাকতো তাহলে সেটা হচ্ছে ডিস্ক, অর্থাৎ গোল দিয়ে এই ভরাট করা যদি থাকতো, গোল চিহ্ন দেওয়ার পরে যদি ভরাট থাকতো সেটা হলো ডিস্ক, আর যদি গোল চিহ্ন দিয়ে যদি এরকম ফাঁকা থাকতো, মাঝখানে ফাঁকা থাকতো, তাহলে সেটা হচ্ছে সার্কেল, আর যদি এরকম চতুর্ভুজের মতো, এই যে ঘরের মতো থাকতো, তাহলে সেটা হচ্ছে স্কোয়ার। সেটা কি? স্কোয়ার। ঠিক আছে, এইগুলো সব আন অর্ডার লিস্টের টাইপ, আন অর্ডার লিস্টের টাইপ। তাহলে এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে লিখব হচ্ছে আমরা এইচটিএমএল লিখব, এইচ টি এম এল লিখে বডি লিখব। এইটুকু হচ্ছে ম্যান্ডেটরি, এটা সব সময় আমরা লিখব।
তারপরে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেহেতু আমরা বুঝে ফেলছি, যেহেতু এখানে কিভাবে বুঝলাম যে এটা আনঅর্ডার লিস্ট, কারণ এখানে এক দুইও দেওয়া নাই, এবিসিডিও দেওয়া নাই, বা রোমান সংখ্যাও লেখা নাই, এখানে কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। কি চিহ্ন ব্যবহার করা, কি চিহ্ন ব্যবহার করা হয়েছে, যে এখানে যে এরকম এই যে গোল চিহ্ন, অর্থাৎ অথবা এই চিহ্ন, অথবা এই চিহ্ন, অথবা এই চিহ্ন, এই চিহ্নগুলোর যে কোনো একটা থাকলে সেটা বুঝবো যে আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট কে ইউএল বলে। আর আনঅর্ডার লিস্টের টাইপ যেহেতু আমরা দেখলাম যে এখানে কি কি আছে, ডিস্ক আছে, তারপরে সার্কেল আছে, স্কোয়ার আছে, এরকম বেশ কিছু টাইপ আছে। সো আমরা এই টাইপ হিসেবে এখানে দিব হচ্ছে কি, আমাদের এটাতে টাইপ হিসেবে কি আছে, সার্কেল আছে, এটা টাইপ হিসেবে আছে সার্কেল। তাহলে আমরা লিখবো এখানে এই টাইপ দিয়ে লিখবো হচ্ছে সার্কেল, সি আই আর সি এল ই, সার্কেল লিখে এটা ক্লোজ করে দিব। তারপরে আগের মতো এখন যা আছে এল আই, আমরা লিস্টের প্রথমে লিখলাম হচ্ছে বাংলাদেশ, এল আইটা যদি ক্লোজ করি, আবার এল আই শুরু করে ওখানে নাম লেখা আছে হচ্ছে ইন্ডিয়া, ক্লোজ করে দিলাম। তারপরে এল আই তে লেখা আছে হচ্ছে পাকিস্তান, এল আই কমপ্লিট করে দিয়ে আমরা ও এল, এই যে তিনটা লেখা শেষ, দেখো এখানে তিনটা দেশ ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শেষ। এতটুকু শেষ করার পরে আমরা এখন এখানে কি করতে পারি, এই যে ইউএলটা যেখানে শুরু করছে এই ইউএলটা এখানে কমপ্লিট হবে, হ্যাঁ, ইউএল এর পরে আমার কি শেষ হবে, বডি শেষ হবে। সপ্তাহ চলে আসছো না, ভেরি গুড। তারপরে হচ্ছে এইচটিএমএল শেষ হবে। এই হলো কোড, অর্থাৎ এই যে এটার এই কোডটুকু, এতটুকু, এটা এটা যদি থাকে পরীক্ষায় তাহলে আমরা এই কোডটুকু লিখতে পারবো, এই কোডটুকু লিখলেই হবে। তাহলে স্যার, তাহলে স্যার আমাদের বুঝতে হবে হচ্ছে যে আমাদের এই লিস্টটা কিভাবে দিয়েছে, যদি আমাদের ওখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যদি 1-2 আকারে দেওয়া থাকে তাহলে ওএল দিয়ে করতে হবে, আর যদি এভাবে গোল বা সার্কেল বা স্কোয়ারে থাকে তাহলে হচ্ছে ইউএল দিয়ে করতে হবে। একদম ঠিক, একদম ঠিক, ঠিক আছে। অর্থাৎ যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা বুঝবা যে এটা আনঅর্ডার, যদি এটা থাকে তাহলেও বুঝবে ইউএল, যদি এরকম ঘর দেওয়া থাকে তাহলেও বুঝবে ইউএল, হ্যাঁ, আর যদি কিছুই দেওয়া না থাকে তাহলেও ইউএল, এগুলো সবই হলে ইউএল। এবং টাইপ হিসেবে হবে হচ্ছে এটা ডিস্ক, এটা সার্কেল, এটা স্কোয়ার, আর কিছুই না দেওয়া থাকলে নান। আর যদি দেওয়া থাকে ধরো 1-2-3 এরকম তাহলে হচ্ছে ওএল, অথবা এ বি সি ওএল, অথবা রোমান সংখ্যায় দেওয়া থাকলো তোমার 1-2 রোমান সংখ্যায়, যেটাকে আমরা বলি এরকম 1-2-3, অথবা ক্যাপিটাল লেটার 1-2-3 থাকলো, যেমন এরকম বড় হাতেরও থাকে, ঠিক আছে, ক্যাপিটালে 1-2-3 থাকে, যে কোনো ভাবেই থাক না কেন, এইগুলো থাকলে হচ্ছে অর্ডার লিস্ট ওএল, আর এইগুলো থাকলে ইউএল, ঠিক আছে, হ্যাঁ, আন অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর তানজিনা যেটা ভুল করছিল সেটা হলো প্রথমটায় টেবিল করে ফেলছিল, টেবিল তো আলাদা জিনিস, তাই না, টেবিল হচ্ছে এরকম ঘর যদি থাকতো, যদি এরকম ঘর করা থাকতো সেটা আমরা টেবিলে করতাম। আজকের ক্লাসটা স্যার, হ্যাঁ, এই লাস্ট দুই ক্লাসে থেকে আমার মনে হয় তার আজকের ক্লাসটা বেশি। ওকে, খোদাহাফেজ আজকে মতা। হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম।